ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গণ শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই রেজাল্ট নিয়ে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন প্রকাশিত হবে এই টেনশনে আছেন, এবং অনেকের মনে এই কনফিউশন আছে যে আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, এখন রেজাল্ট আসবে কি আসবে না, ফর্ম ফিল আপ এখন করবো কি করবো না, যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পেয়ে নিতাম ফর্ম ফিল আপটা এখন সুন্দর করে করা যেত, এরকম প্রশ্ন অনেকেরই মাঝে আছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টি সাজেস্ট করবো, যে যদি আপনাদের একটি পর্বে অর্থাৎ প্রতি সেমিস্টারে তিনটির অধিক বিষয় ফেল থাকে, সেক্ষেত্রে তো আপনার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, তাই না? আর যাদের দুইটি, একটি, তিনটি এরকম আছে, কোনো পর্বে তিনটির বেশি নেই, অর্থাৎ আপনারা যে যে পর্বে আছেন না কেন, যদি পর্বে আপনাদের তিনটির অধিক বইয়ে রেজাল্ট খারাপ থাকে অর্থাৎ ফেল থাকে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার কিন্তু প্রয়োজন নেই এখন। আর ফলাফলটা প্রকাশিত খুব শীঘ্রই হবে, কারণ এটি মূলত ডিপ্লোমা সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে অনেকের মাঝে রেজাল্ট নিয়ে কনফিউশন দেখা যায়, যার ফলে ছাত্রছাত্রীরা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে থাকেন। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কীভাবে করতে হয় তা কিন্তু আমি পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি। সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করার পর বেশ কিছুদিন পরেই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট হয়ে থাকে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ করার পর যখন রেজাল্ট প্রকাশিত হবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিন্তু রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ইঞ্জিনিয়ারিং বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেল নতুন আছেন, রেজাল্ট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওতে বেশি কিছু কথা বলবো না, শুধুমাত্র এই কথাটি বলার জন্য আপনাদেরকে বলছি, যাদের আপনাদের কনফিউশন আছে অথবা তিনটি সাবজেক্টের বেশি ক্রস আছে, তারা আপাতত ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। বোর্ডের যে রেজাল্ট এটি খুব শীঘ্রই দিয়ে দিবে, কারণ অনেকে এই কনফিউশনে আছে এবং বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টা জানে যে তারা কীভাবে মূলত ইয়া করবে। তো আপনাদের এই চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু রেজাল্টটি প্রকাশিত হবে যতদূর জানা গেছে। তো আরও আপডেট বিষয় যদি থাকে সেক্ষেত্রেও আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, আর এই ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।